ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ছো আজকে আমাদের ডেস্টিনেশন হলো কুচবিহার মদনমোহন মন্দির। আমি আপনাদের মন্দিরটি ঘুরে দেখাবো, তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। মদনমোহন মন্দির কুচবিহার শহরের কেন্দ্রস্থলে অবস্থিত একটি সুন্দর মন্দির। এটি কুচবিহারের মহারাজা নৃপেন্দ্র নারায়ণ দ্বারা 1885 থেকে 1889 সালে নির্মিত রাস পূর্ণিমা উপলক্ষে ঐতিহ্যবাহী রাজযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়। কুচবিহারের রাসমেলা উত্তরবঙ্গের অন্যতম বড় মেলা। এবার আমি আপনাদের মন্দিরের চারপাশটা ঘুরে দেখাবো, আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। উত্তরবঙ্গের কুচবিহার শহরে মদনমোহন বাড়ি পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। এই ঐতিহাসিক মন্দিরটি রাজা নৃপেন্দ্র নারায়ণের পৃষ্ঠপোষকতায় নির্মিত হয়েছিল। মন্দিরটি চারকোণ বিশিষ্ট একটি গম্বুজ সহ চারটি কক্ষের কার্নিশে পাশাপাশি নির্মিত। মদনমোহন মন্দির ভবনটি কেন্দ্রবিন্দু হিসাবে একটি চকচকে সাদা একতলা কাঠামো রয়েছে। সামনে এর কম বিস্তৃত বারান্দা, স্কলপট, খিলান এবং বালবস স্তম্ভ এবং একটি টেপারট গম্বুজ সহ মন্দিরটি একটি স্থাপত্যের মাস্টারপিস। রাস পূর্ণিমা উপলক্ষে মন্দিরটি রাসমেলা এবং যাত্রা উদযাপন করে। উত্তরবঙ্গের অন্যতম পালিত অনুষ্ঠান, এটি উত্তরবঙ্গের অন্যতম বড় উৎসব হিসাবে বিবেচিত হয়। যারা ভ্রমণের জন্য কুচবিহারে যান তাদের জন্য এটি একটি দর্শনীয় স্থান। এটি একজনের জীবনকাল জুড়ে দেখা এবং লালন করার অভিজ্ঞতা হবে, যে কোনো ব্যক্তির জন্য একটি পরিদর্শন আবশ্যক। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।